وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمه الله وبركاته حمد أما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

মাদের যে মন্তব্যগুলি আমরা বেশিরভাগ দেখতে পাই সেগুলি হচ্ছে যেরকমভাবে আর প্রথম পঞ্চম খণ্ডের প্রতিশ্রুতি বর্ণিত হচ্ছে যে অর্থাৎ ওলামারা ঐক্যমত এই বিষয়ে যে মাদক দ্রব্য থেকে উপকৃত হওয়া হারাম মাদক দ্রব্য থেকে উপকৃত হওয়া হারাম সেটা যে কোনো পন্থায় হতে পারে হয় তেল হিসাবে বা পানীয় হিসাবে বা সেন্ট হিসাবে বা অন্য কোনো মাধ্যম হিসাবে যে কোনো পন্থায় মাদক দ্রব্য ব্যবহার করা বা তার থেকে উপকৃত হওয়াটা হারাম মদ পবিত্র না অপবিত্র মানে মদ যে পানীয় দ্রব্য যেটা আর কি যে মূল বস্তু ওই বস্তুটা পবিত্র না অপবিত্র এই ব্যাপারটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য হয়েছে কিন্তু জমুরু আলামা অর্থাৎ ওলামাদের একটা বিশাল বড়ো গোষ্ঠী তার মধ্যে ইনক্লুডিং এমা চার ইমাম এবং শাইখুল ইসলাম এবং তাইব রহমান আলাই এরা বলেছেন যে মাদক দ্রব্য যে বস্তু যেটা সেটা হচ্ছে অপবিত্র সেটা হচ্ছে অপবিত্র তারা দলিল দিয়েছেন সোলাম আইদা সোনা নম্বর পাঁচ আয়াত নম্বর নব্বই অন্যদিকে আবার বেশ কিছু আলেম যেরকম লাইস ইমাম শাহকানি ইমাম আইনি আহমদ শাকির ইমাম আলবানি আর অনেকে বলেছেন যে মদ হচ্ছে পবিত্র মানে মদ যে বস্তু মদ যে বস্তু পানীয় দ্রব্য যেটা সেটা হচ্ছে পবিত্র কিন্তু ওর ওর হুকুম খাওয়া হারাম মানে কাবিরা গোনা আর কি মদ পান করা ওর হুকুম হারাম কাবিরা গোনা কিন্তু যে পস্তু যেটা যেরকমভাবে বীর্য যেরকমভাবে বীর্যস্খলন হলে কোনো ব্যক্তির সে যে কোনো মাধ্যমে হতে পারে বীর্যস্লন হলে তার উপর গোসল অপরিহার্য গোসল গোসল করতেই হবে কিন্তু বীর্য যে পদার্থ সেটা পবিত্র মদ মানে মদ যেটা পানীয় দ্রব্য যেটা এর হুকুম হচ্ছে হারাম পান করা কাবিরা গোনা তো বা করতে হবে নাহলে তার চল্লিশ দিন পর্যন্ত সাদা হবে না কিন্তু যে দ্রব্য যেটা যেটা বস্তু মূল বস্তু যেটা সেটা হচ্ছে পবিত্র তিনি দলিল দিয়েছেন সোরা একশো পঁচিশ সোরা তো নম্বর নয় এক নম্বর পঁচাশি সোরা বাইশ আট নম্বর তিরিশ এবং সেই বুখারি হাদিস নাম্বার দু হাজার তিনশো বত্রিশ সেই মুসলিম হাদিস নম্বর এক হাজার নশো আশি তো এই ব্যাপারগুলো আমাদের মধ্যে দুটি দুটি দল আছে যে কেউ বলছেন মদ পবিত্র আর কেউ বলছেন মদ অপবিত্র তো এই জন্যে সবচাইতে অথেন্টিক কথা হচ্ছে যেহেতু এটা বিশাল বিতর্কিত বিষয় মানে যুক্ত পারফিউম ব্যবহার করা যাবে কি যাবে না ওলোবাদ মধ্যে এই নিয়ে চরম বিতর্ক আছে সেই জন্যে যেহেতু আজকাল বাজারে মানে আতর যেটা সেটা এত সুন্দর সুন্দর মিষ্টি মানে আতর পাওয়া যাচ্ছে যেগুলো পারফিউমের মতোই সুগন্ধি এবং বেশ কিছু কোম্পানি মানে অ্যালকোহলবিহীন বা নো অ্যালকোহল পারফিউমও প্রোডাক্ট মানে লঞ্চ করেছেন তো আমাদের উচিত হবে এই বিতর্কের মধ্যে না পড়ে বিতর্কের মধ্যে না গিয়ে এমন মানে সেন্ট বা আতর ইউজ করা যেটা অ্যালকোহল থেকে ফ্রি অ্যালকোহল থেকে খালি আছে যেরকমভাবে কেননা শেখ সালে ফওজান রহিমান আড়াই বলছেন যে যে আতরে যে আতরে অ্যালকোহল থাকবে সেটা ব্যবহার করা হারাম আর যে কাপড়ে অ্যালকোহল মানে ওই যুক্ত পারফিউম লাগানো থাকবে সেই কাপড় পরিধান করেও সালাদ আদায় হবে না বরং ওটাকে গোসল ধুয়ে ফেলতে হবে তবেই ওই কাপড়ে সালাত হবে আল আল মিন মিনফতু আল ফাওজান সতেরো খন্ডের চারশো একাশি পৃষ্ঠা তো এই ধরনের ফতোয়াও কিছু লমা দিয়েছেন সেজন্য বিতর্কে না গিয়ে বিতর্কে না গিয়ে সুরা মাইদাসন সুরা সরি সোরা আলিমাসন তিন আয়তম সাতের অনুসারে যে আলহিনা আল্লাহ বলছেন যে বিতর্কর পিছনে ছোটাছুটি করা বা বিতর্কর মধ্যে বিতর্ক নিয়ে মাতামাতি করা এটা হচ্ছে এমন লোকের কাজ যাদের অন্তর বক্রতা রয়েছে যাদের অন্তর ব্যাঙা কিন্তু যাদের মন স্বচ্ছ মন পবিত্র যারা মমিন তাদের কাজ হচ্ছে কি এমন আমল করা যেটা হচ্ছে বিতর্ক থেকে খালি যেটা হচ্ছে বিতর্ক থেকে খালি তো যদি আমরা মানে এমন আতর ইউজ করি যাতে অ্যালকোহলের কোনো প্রশ্নই নেই বা এমন কিছু পারফিউম বেরিয়েছে যেগুলো অ্যালকোহল থেকে মুক্ত অ্যালকোহল ফ্রি সেগুলো আমরা ইউজ করতে পারি তাহলে আমাদের মধ্যে কোনো বিতর্ক থাকবে না আর সালাদ একটা বিশাল বড় ইবাদত সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাদ আর সেই সালাদ হবে কি না মানে আমার সালাত হবে কি না প্রশ্নে প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে কেন যে আমি যুক্ত পারফিউম ইউজ করেছি সেই জন্যে তো আমার এত বড় ইবাদত আমি কেন প্রশ্নের সম্মুখীন করব আমি আমার এত বড় ইবাদতকে কেন আমি প্রশ্নের সম্মুখীন করব সেই জন্যে এই ধরনের বিতর্কে না গিয়ে হ্যাঁ ইবাদত কবল হবে কি হবে না সালাত হবে কি হবে না এইরকম বিতর্কে না গিয়ে আমাদের জন্য উত্তম হচ্ছে যুক্ত পারফিউমকে هذا ما عند الله و عليه الصلاة والسلام السلام عليكم ورحمة الله وبركاته. بركاته نفسي بنور من فؤادي حينما ردت يا رب العيب